রোববার বিকেল 5টা ইফতার নিয়ে হাজির পটুয়াখালীর সার্কিট হাউজের ঝাউবন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ইফতার দেয়া হচ্ছে আগত পথচারী ও গরিব মানুষদের। এই ইফতারখানায় যে কেউ চাইলেই ইফতার সরবরাহ করতে পারেন, আর সেই ইফতার বিতরণ করবেন সংগঠনের সদস্যরা। প্রতিটি ইফতারের প্লেটে ছোলা, মুড়ি, পেঁয়াজু, আলুচপ, জুস, পানি, কলা, খেজুর, জিলাপি সহ 12 ধরনের উপকরণ দিয়ে প্রতিদিন 100 রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইফতার শেষে রয়েছে ওযু সহ নামাজের ব্যবস্থা। প্রতিবারই রমজানে আমরা ব্যতিক্রমী কিছু না কিছু আয়োজন করে থাকি। এবছর আমরা করেছি যে একদম রাস্তার পাশে যে দিন মজুর, পথচারী, যারা দূর দূরান্তে এবং যে কষ্টের মানুষরা রয়েছে, সেই সকল মানুষরা যাতে দূর দূরান্তে না যেতে পারে বা কষ্টে একটা ভালো একটি ইফতারের আয়োজন করতে পারে না, খেতে পারে না, সেই সকল মানুষদের জন্য আমাদের প্রতিদিন ইফতারের আয়োজন করেছি। আর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। পথে দেখি ইফতার দিচ্ছে, ইফতারগুলো খুব ভালো লাগছে, আমি এটা খাই, আলহামদুলিল্লাহ আল্লাহকে শুকরিয়া করলাম। অনেকগুলো আইটেম আসলে আমাদের তো বাসায় সম্ভব না, এই জন্য এই যে ইফতারি করলাম, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। এখানে আমরা ইফতারি অনেক আইটেম পাইছি এবং খুবই ভালো লাগছে এবং নামাজ কালামও পড়ছি। একত্র হইয়া আমরা এতগুলি মানুষ এক জায়গায় বসিয়া একটা ইফতারি করতে পারছি, খুবই ভালো। এত সুন্দর একটা আয়োজন, এর জন্য আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি। দোয়া করি এভাবে যেন আল্লাহর 30 দিন জন্য 30 রোজা যেন করতে পারে সবাই, আবার আলহামদুলিল্লাহ। ধর্মীয় দিক থেকে এই যে ইফতারি করানো আছে, এটা সুন্দর একটা ভালো একটা দিক। যারা এই উদ্যোগ নিয়েছে আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। সারা মাস জুড়ে আর কি রমজানের ইফতারি দেওয়ার জন্য যাতে সহযোগিতা করে এবং সবাই যাতে পাশে এসে দাঁড়ায়। শহরে যে বিত্তবান লোক যারা আছে তারা যদি বিভিন্ন কাজে এতে সহযোগিতা করে, আগামী 30 দিন এই ছিন্নমূল লোকেরা এখানে ইফতার করতে পারবে। রমজানের আগে থেকেই রমজানের বাজার নামে নিম্ন আয়ের মানুষদের মধ্যে ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি করছে পটুয়াখালীবাসী স্বেচ্ছাসেবী সংগঠনটি। সময় সংবাদ, পটুয়াখালী।